ভারতের মেঘালয় পাহাড় থেকে যে কয়লা চুনাপাথর উত্তোলন করা হয় তার একটি অংশ আমদানি হয় বাংলাদেশে, যা প্রথমে ট্রাক ভর্তি হয়ে আসে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া, চারাগাঁও, বাগলি শুল্ক স্টেশনে, এরপর নদী পথে চলে যায় দেশের বিভিন্ন জেলায়। এই পাথর আমদানি করা হয় যে পথ দিয়ে, বেহাল অবস্থা যেমন সেই সড়কের, তেমনি প্রতিষ্ঠা 40 বছর পার হলেও শুল্কায়নে লাগেনি আধুনিকতার ছোঁয়া, চলে সনাতন পদ্ধতিতে। জিরো পয়েন্টের জরাজীর্ণ টিনশেডের ঘরে কোনোরকম সারা হয় দাপ্তরিক কার্যক্রম। গুরুত্ব বিবেচনায় অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার দাবি শ্রমিক ও এই স্টেশনগুলো ব্যবহারকারী আমদানিকারকদের। রাস্তাঘাট তো আমরা খারাপই, রাস্তাঘাটের লেগে তো আমরা চলাচল বন্ধ হই। যে কোনো সরকারি আই কিন্তু আমাদের রাস্তাটা এরা পদক্ষেপ নেয় কিন্তু সঠিক করে না। হাজিরা টাকা বর্তমানে আছে ইনগুলো 500 টাকা, কিন্তু আমরা হাজিরা টাকা আর ওইখানে ফেলাইতে পারি না, মানে চলাটা খুবই কষ্ট। শুল্ক স্টেশনের যে রাস্তা, এর কোনো কাজ হয় নাই, 10 টাকার কাজ হয় নাই। রাস্তার বেহাল দশার কারণে বাড় থেকে গাড়িও কম আসতেছে। জিরো পয়েন্টে দায়িত্বরত রাজস্ব কর্মকর্তারা কোনো কথা বলতে রাজি না হলেও জেলা প্রশাসক জানান সমস্যা সমাধানে উদ্যোগী হবেন তিনি। আমি মানে প্রথম শুনলাম আপনার কাছ থেকে, প্রথম আমি খবর নিব আমার মানে স্থানীয় যে প্রশাসন আছে ইউএনও এসিলেট তাদের কাছে খবর নেওয়ার পরে আমি আগে জানি যে আসলে বিষয়টা কি, তারপরে অ্যাকর্ডিংলি আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির তথ্য, বড়ছড়া, চারাগাঁও, বাগলি শুল্ক স্টেশন ব্যবহার করেন 900 আমদানিকারক। সময় সংবাদ, সুনামগঞ্জ।